হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই সেটা অফিসিয়াল আপডেট। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো 2021-এর এবং যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা কবে হবে সেই নিয়ে অফিসিয়াল রুটিন কিন্তু চলে এসেছে। তা নিয়ে পুরো ডিটেলসে তোমরা যারা 11-এ পড়ছো তোমাদের রুটিন নিয়ে আলোচনা করবো, যারা 12-এ পড়ছো তোমাদের রুটিন নিয়েও আলোচনা করবো। তার সাথে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে, কবে থেকে কবের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেটা নিয়েও আলোচনা করব, কবে তোমাদের সংসদে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর জমা পড়বে, সম্পূর্ণ কিছু অফিসিয়াল আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দেবো। সেই কারণে তোমরা যারা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, মানে 2021-এ যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষার রুটিন কি রয়েছে, কোন দিন কোন পরীক্ষা রয়েছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা রীতিমতো জেনে গেছিলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং একাদশ শ্রেণীর পরীক্ষাও হবে। তো একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন কী রয়েছে, কবে কী পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কী রয়েছে, কবে কী উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে, কখন থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এই সমস্ত বলে সময় নষ্ট করে লাভ নেই, কারণ তোমরা রীতিমতো সমস্ত কিছু জানো। এটা হলো একাদশ শ্রেণীর রুটিন আর এটা হলো দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রুটিন। কখন একাদশ শ্রেণীর পরীক্ষা হবে, কখন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে, এছাড়া তোমাদের কোন সাবজেক্টের পরীক্ষা কোন তারিখে হবে সেটা আমি বলবো না, সেটা তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সরাসরি জেনে নিতে পারো। অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক কোথায় দেওয়া রয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। তোমরা যদি একাদশ শ্রেণীর স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমাদের একাদশ শ্রেণীর লিঙ্কের নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, এবং তোমরা যদি দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে তোমরা জাস্ট ক্লিক করে এক ক্লিকে ডাউনলোড করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচিও কিন্তু এখানে জানানো হয়েছে মার্চ মাসে। মার্চ মাসের 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, মানে 10ই মার্চ থেকে 31 মার্চের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেওয়া হবে। এবং এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেট তো অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু নির্দিষ্ট ডেট এখানে জানানো হবে না। এই সময়সীমার মধ্যে প্রত্যেকটা স্কুল কোভিডের যে পরিস্থিতি বা কোভিডের যে প্রোটোকল সেটাকে মানার মাধ্যমে এ স্কুলের দায়িত্ব থাকবে অ্যাকচুয়ালি এই প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার। স্কুল ঠিক করবে কবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, কিন্তু সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা 10ই মার্চ থেকে অবশ্যই 31 মার্চের মধ্যে হবে। এক একটা স্কুলে এক এক রকম সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, মানে মার্চ মাসে 10 থেকে 31 তারিখের মধ্যে, মানে 10 তারিখের আগের থেকে তোমরা খোঁজ নিয়ে নেবে যে অ্যাকচুয়ালি তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন কোন ডেটে এই স্কুল নিচ্ছে। স্কুল তো সম্পূর্ণ দায়িত্বে মার্চ মাসের 10 তারিখ থেকে 31 তারিখের মধ্যে এ প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নেবে। এ প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে এপ্রিল মাসের কুড়ি তারিখের মধ্যে সংসদে জানে এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এই প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর জমা পড়ে যায়। মানে স্কুলের দায়িত্ব পরীক্ষা 31 মার্চের মধ্যে কমপ্লিট করে এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে যে নম্বর তোমরা পেয়েছো প্রত্যেকে সেটা সংসদে জমা দেওয়ার জন্য। 11 এবং 12 বোথ স্টুডেন্টের জন্যই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা রয়েছে। আর তোমাদের এই যে অফিসিয়াল নোটিশ, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।